শিক্ষামন্ত্রী আজকে একটি সভা করেছে, সেখানে এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের, অভিভাবকদের বা সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে সব কাজ করতে হবে, এবং পরীক্ষার শিক্ষার্থীরা যেহেতু পরীক্ষা, তার তোমাদেরকে নিয়ে মূলত আয়োজন, তাই তোমাদের নির্দেশনাগুলো জানা জরুরি। কারণ কোনো একটা ভুল করলে তুমি পরবর্তী দেখা যায় ছোট্ট ভুল, কিন্তু সেটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, পরবর্তী তোমার পরীক্ষায় একটা ইফেক্ট পড়ে। তাই এখানে আমরা নির্দেশনাগুলো জেনে নিব যে কোন কোন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় তোমাদেরকে দিয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, এবং তোমাদের নিয়মিত সকল আপডেট তত শোভন ভাই দিয়ে যাচ্ছে, সামনেও দিবে। তাই আমাদের সাথে যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে একটা বেল আইকন বাজিয়ে যখন আমরা ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। তো এখানে আমরা দেখছিলাম যে এখানে তারা বলেছে 15 ফেব্রুয়ারি 2021 পরীক্ষা শুরু হচ্ছে, সুষ্ঠু পরিবেশে প্রশ্ন ফাঁস গুজব মুক্ত পরিবেশ বা ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজন করার জন্য জাতীয় মনিটরিং বা আইন শৃঙ্খলা কমিটি সভায় বিভিন্ন নির্দেশনা গৃহীত হয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অফিস সভাপতিত্বে রবিবার 28 জানুয়ারি এর সভা মন্ত্রণালয় সভাকে অনুষ্ঠিত হয়েছে। নির্দেশনাগুলো কী কী দিয়েছে একটু শোনো। এখানে 1 নম্বর নির্দেশনা দিয়েছে যে পরীক্ষায় সুষ্ঠু সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশে সম্পন্ন লক্ষ্যে আগামী 13 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ। এখানে বলে রাখি, অনেক টিচার তোমাদেরকে বলবে আসো কোচিং এসো সলভ করে দেই, বা কোচিংয়ে ডাকবে, বা টিচারদের সাথে কোনোভাবে কোচিংয়ে তোমরা যাবে না বা কোনো কোচিং থাকবে না। এটা মাথায় রাখো যে পুরো কোচিং 13 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ অর্থাৎ পুরো পরীক্ষার মাসটা কিন্তু বন্ধ থাকছে, সেটা এইচএসসিও মানে কলেজেরও। তোমরা কোনো কোচিংয়ে যাবে না এবং এই ধরনের কোনো বিষয়ের সাথে যুক্ত হবে না, কারণ এটা কিন্তু অনেক ঝামেলা পরবর্তী হয়ে যেতে পারে। 2 নম্বর পয়েন্টে বলেছে যে কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্যকে মোবাইল ফোন বা অনুমতি বা অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অনুমতি পাবে না, ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিব ছবি তোলা বা ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ ফিচার ফোন ব্যবহার করতে পারবে। অনুমোদনহীন ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীগণের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে ইলেকট্রনিক ডিভাইস বা অনুমোদন এখানে বলা হয়েছে, মানে ব্যাপারটি কীরকমের যে অনেকে আছে স্মার্ট ঘড়ি আছে, ক্যালকুলেটার আছে, প্রোগ্রামিং ক্যালকুলেটার বা কলম আছে, অনেক ধরনের তো ডিভাইস আছে, কোনো ডিভাইসই তুমি ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব একটা বাটন ফোন ব্যবহার করতে পারবে, মানে যেটা সাধারণ ফিচার ফোন, কোনো ইন্টারনেট নাই, ছবি তোলা যাবে না, এরকম একটা ফোন শুধুমাত্র ব্যবহার করতে পারবে। তবে এই নিয়ম কয়জন মানে বলো তো, অনেক টিচারই তো ফোন নিয়ে যায় না। 3 নম্বর পয়েন্টে বলেছে ট্রেজারি থানা হতে প্রশ্নপত্র গ্রহণ পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা শিক্ষক কর্মচারী কোনো ফোন ব্যবহার করতে পারবে না। প্রশ্নপত্র গ্রহণ কাজে কালো কাজযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। তাছাড়া প্রত্যেক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে বা প্রদান করা হবে। তো এটা তো বুঝি, এটা মূলত শিক্ষকদের কাজ, বাট এটা দেখা যায় কতটুকু কী হয়। 4 নম্বর পয়েন্টে বলেছে যে ট্যাগ অফিসার ট্রেজারি থানা হেফাজততে কেন্দ্র সচিবগণ প্রশ্ন বের করে পুলিশ পুনরায় সকল সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবে। তো এখানে প্রশ্ন সম্পূর্ণ বিষয়টি পুলিশ হেফাজতে থাকবে, এবং এখানে থানা থেকে হেফাজতে অর্থাৎ প্রশ্ন থাকবে থানায়, থানা থেকে মূলত এখানে হেফাজতে কেন্দ্রে নিয়ে যাবে, যেখানে পুলিশও থাকবে এবং ট্যাগ অফিসার থাকবে। 5 নম্বর বলছে যে পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে, অর্থাৎ এখানে প্রশ্ন কিন্তু পরীক্ষা কেন্দ্রে এক সেট যাচ্ছে না, 2-3 সেট যাবে, সেখান থেকে কোন সেটে পরীক্ষা হবে সেটা নির্ধারণ করা হবে 25 মিনিট পূর্বে, এবং সে অনুযায়ী কেন্দ্র সচিব ট্যাগ অফিসার পুলিশ কর্মকর্তা স্বাক্ষরের প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলবে। এখানে বলে রাখি, প্রশ্নপত্র সেট কোড মানে তোমরা দেখবে যে প্রশ্ন যখন পরীক্ষা দিবা ওখানে লেখা আছে অনেক ফুলের নাম লেখা থাকে, জবা, গোলাপ, অনেক সময় দেখা যায় বিভিন্ন নাম, ফুলের নাম, হাসনা, এনা ফুলের নাম থাকে, অনেক ফলের নাম থাকে, তো একটা সেট কোড আছে, ওই সেট কোডটা দিলে ওই সেট কোডে পুরো বোর্ডের পরীক্ষা হয়। আবার বলে রাখছি, প্রশ্ন কিন্তু অনেকগুলো হবে এবং আলাদা আলাদা প্রশ্ন, কোনো প্রশ্নতে কোনো প্রশ্ন ওরকম মিলবে না, প্রশ্ন আলাদা আলাদা, কিন্তু টিচারও জানে না কোন প্রশ্নে পরীক্ষা হবে। তো তারা দেখা যায় ওই সেট কোডটা পরীক্ষাটি 25 মিনিট পূর্বে বোর্ড থেকে জানাবে এবং ওই অনুযায়ী পরীক্ষা হবে, মানে এটা হাইলি সিকিউর। সো প্রশ্ন তোমার ফাঁস হওয়ার এখানে কোনো সম্ভাবনা নেই। তোমার যদি কেউ বলে পরীক্ষাটাকেই বলে যে আমি প্রশ্ন কোড বলে দিব, প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ গুজব। কারণ তোমরা তো জানো যে টিচাররাই তো জানে না যে পরীক্ষা, যারা প্রশ্ন নিয়ে এসতেছে থানা থেকে তোমাদের এখানে তোমাদের পরীক্ষা কেন্দ্রে, তারাও তো জানে না প্রশ্ন তো আসতেছে অনেকগুলো, সেখান থেকে যে কোনো একটা সেটে পরীক্ষা হবে এবং সেটা জানাবে 25 মিনিট পূর্বে। সো কোনোভাবে তুমি যে অতিরিক্ত প্রশ্ন দেখবা, প্রশ্ন নকল করবে, এগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়া। এরপরে 6 নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব কিংবা
এ কাজে তৎপর চক্রগুলো কার্যক্রম বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার সংশ্লিষ্ট বিভাগসমূহ নজরদারি রাখবে। আমি তোমাদেরকে এখানে একটু কথা বলে রাখি, শোনো, সামাজিক যোগাযোগ মাধ্যম তোমরা পরীক্ষা দিচ্ছ না, দেখবে তোমাদেরকে প্রচুর পরিমাণ মানুষ ফোসলাবে, বে প্রশ্ন লাগবে, প্রশ্ন লাগবে, 500 টাকা দাও, 1000 টাকা দাও, প্রশ্ন নেওয়া, প্রশ্ন নেওয়া, এরকমের অনেক দেখবে ভাইয়া। আমাদের কমেন্ট, ইউটিউব কমেন্টে অনেকে কমেন্ট করবে, যাতে করে তোমাদের 1000 টাকা নিলে 1000 টাকা ওদের লাভ, ওরা টাকা নিয়ে আর তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। কারণ ভাই প্রশ্ন পাওয়া তো সহজ না, তবে চিন্তা করো না, যারা এই ধরনের গুজব ছড়াবে ওদের বিরুদ্ধে আইন প্রত্যেকবারই ব্যবস্থা গ্রহণ করে, এবারও করবে। তবে তোমরা সেখানে পা দিবে না, কারণ তুমি যদি কোনো কারণে প্রশ্ন ফাঁসির সাথে পা দিয়ে ফেললা এবং পরবর্তী দেখা গেলো যে তোমাকে দিল ফাঁসাইয়া, তখন তোমার পুরো জীবনটাই কিন্তু একদম ধ্বংসের মুখে পড়ে যাবে। 7 নম্বর পয়েন্টে বলেছে যে প্রশ্ন ফাঁস কিংবা শিক্ষার্থীর নিকট উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তারা। এখানে ব্যবস্থা মানে প্রশ্ন ফাঁস বা যদি কেউ শিক্ষার্থীকে সহযোগিতা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং 8 নম্বর পয়েন্টে বলছে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে শিক্ষক ছাত্র কর্মচারীদের মোবাইল ফোন সুবিধাসহ ঘড়ি কলম পরীক্ষা কেন্দ্রে সরবরাহের অনুমতি ব্যতীত যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে, তার নির্দেশ অমান্যকারী বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ পরীক্ষা চলাকালীন ধরনের পরীক্ষা কেন্দ্র, এই যে পরীক্ষা কেন্দ্র, এই পাশে 200 মিটার, আবার এই পাশে 200 মিটার, এই পাশে 200 মিটার, এই পাশে 200 মিটার, এই 200 গজের মধ্যে কেউ থাকতে পারবে না, বা থাকলেও তাদের কাছে এই জিনিসগুলো থাকা যাবে না, সেটা তারা বলে দিয়েছে। এছাড়া আরও বেশ কিছু নির্দেশনা রয়েছে তোমাদের রুটিনে, কিন্তু সেই বিষয়টাকে উল্লেখ করেছে যে আরও কী কী নির্দেশনা, সেটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলবো। বাট নর্মালি এই নির্দেশনাগুলো সবাইকে মানতে হবে। সো এখানে মুখ্য বিষয় কী ছিল বলো তো? কোচিং থাকবে না, দ্বিতীয় হচ্ছে প্রশ্ন ফাঁস বা নকলে কোনো সুযোগ নাই, প্রশ্ন ফাঁসের শব্দ শুনলেই বলবা যে আমি উল্টো পথে হাঁটবো, তোমার দিকে আমি যাবোই না যে প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলবে, কারণ তোমরা দেখছো কি সিকিউর পদ্ধতিতে হয়। এখন দেখো পরীক্ষা কেন্দ্রে যদি শিক্ষকরা কোনো ধরনের দুর্নীতি করে, তো আমরা প্রতি বছরই দেখতে পাই শিক্ষকরা অনেক সময় দুর্নীতি করে, প্রশ্ন ফাঁসের যে শিক্ষকরা জড়িত থাকে অনেক সময় আমরা দেখেছি, তো এখানে তো কিছু করার নাই। তবে একটা কথা মাথায় রাখো, পরীক্ষায় তুমি A+ পাইলেই হবে না ভাইয়া, তুমি A+ পাইলে হয়তো বা কলেজ পর্যন্ত উঠতে পারবা, বাট মূল জায়গায় এসে আটকে যাবা। সো তুমি তোমার নিজের যোগ্যতায় পড়াশোনা করো, সেটা তুমি একটা বলতে পারো হালাল তোমার রেজাল্ট হবে, তুমি তোমার নিজের জায়গা থেকে স্যাটিসফাইড থাকবে। যদি রেজাল্ট কমও হয়, রেজাল্ট খারাপ হয় যে হ্যাঁ আমি নিজের যোগ্যতা লিখেছি, আমি বাথরুমে যাইয়া প্রশ্ন ওই উত্তর দেখে আসি না, বা আমি নকল করি না, আমাকে কেউ প্রশ্ন সাপ্লাই করে নাই, বা আমাকে কোনো টিচার হেল্প করে না, তুমি নিজের যোগ্যতায় এতটুকু এসেছো, এইরকম একটা তোমার নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে। এটা দারুণ হবে এবং নিজে নিজের কাছে ভালো লাগবে যে না আমি ঠিক আছি। আশা করি বুঝতে পারছো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।